শুধু যে সিলেটে প্রেম করেছে তা না সিলেটের বাইরেও ছেলেরা ছিল ভালোবেসে তুমি গেছো কি তুমি Jaway বহুত জিনি শিখছি আমি ম্যাচিওর হইছি এন্ড হইলো আমি নিজের কেরিয়ার লিয়া সিরিয়াস হইছি সিলেটের আপনার মতো যারা সুন্দরী মেয়েরা আছে এদেরকে তো বিয়ে করে হচ্ছে আর লন্ডনে নিয়ে যায় লন্ডনে না গিয়ে ঢাকায় আসলেন কেন সিলেট থেকে আসলে এটা হচ্ছে পুরোপুরি ব্যক্তিগত একটা ব্যাপার আমার যেটা মনে হয় যে আমি আসলে ঢাকা এসেছি লন্ডনে না গিয়ে কজ হচ্ছে আমি চাই না যে আমার হাজবেন্ডের থ্রুতে আমাকে মানুষ চিনুক তো আল্লাহ আমাকে সবকিছু দিয়ে দুনিয়াতে পাঁচজনের ওয়াইফ হয়ে পার করতে চান না মানে কেমন আসলে বুঝতে পারছেন এটা হচ্ছে শুধুমাত্র এই পরিচয় নিয়ে আমি হচ্ছে মানে সমাজে চলতে চাই না যে আমি একজনের একজনের ওয়াইফ বা মেয়ে জাস্ট নিজের একটা কারো কারো পরিচয় তৈরি করার ইচ্ছা থেকেই আমি হচ্ছে ঢাকায় এসেছি আমি যেহেতু দেখেছি যে আমার মানে যদি আমি মডেলিং বা হচ্ছে এই কেরিয়ারটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমি আমার কেরিয়ারটা নিয়ে শুরু করি এখানে আমি যতটা সাকসেসফুল মানে হব আমার কাছে মনে হয় ওরকম অন্য কোনো কেরিয়ারে আমার এতটা ইন্টারেস্ট নেই বা ধরেন আমি হয়তো এতটা সাইন করতে পারতাম না আপনার যাত্রাটা হয়েছিল র্যাম্প থেকে কিন্তু এবং স্বপ্নের শুরুটাই ওখান থেকে আসলে ঢাকা এসে কাদের সাথে আসলে জার্নিটা শুরু হয়েছে রিনাউন কোরিওগ্রাফারস যারা আছে সবার সাথে আমি কাজ করেছি এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আজরা মাহমুদ মাহমুদুল হাসান মুকুল বুলবুল টুম্পা সবার সাথে আমার কাজ করা হয়েছে ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আস্তে এখন ভিজুয়ালেও কাজ করছি টুকটাক আমি লাস্ট হচ্ছে মনোগামী মুভিতে একটা ক্যারেক্টার ছিল আমার ওখানে আমি কাজ করেছি শুরুটা কিন্তু একটা চমৎকার শুরু স্পেশালি ফারুকি ভের নির্মাণ ফারুকি এর আগে আরেকটা কাজ আমি করেছিলাম ওইটা ওই কাজেও হচ্ছে আমি অনেক প্রশংসা পেয়েছি এন্ড হচ্ছে ফারুকি ভাইয়া অসম্ভব ভালো একজন মানুষ এন্ড উনি হচ্ছে জুনিয়রদেরকে ফ্রেশার্সদেরকে কাজের সুযোগ করে দেয় সবসময় আমরা যেটা জানি অ্যান্ড উনার টিমের সব মানুষই অনেক ভালো সবার হচ্ছে বেলার ম্যাক্সিমাম মেয়েদের বা ছেলেদের একটু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে বা মধুর খুনসুটি থাকে এরকম কেউ আছে কি না ছিল শুধু যে সিলেটে প্রেম করেছি তা না সিলেটের বাইরেরও ছেলেরা ছিল যখন সিঙ্গেল থাকে মানুষ অনেক কিছুই তো করে তাই না জানাশোনা হয় পরিচয় হয় তো ছোট বয়সে অনেকই ছিল এমন একটু বড় হয়েছে বুঝে শুনে চলে বাইরে বলেছেন সেক্ষেত্রে ডেট ডেট বা হচ্ছে মিট কিভাবে হতো বা কথা বলাটা কিভাবে হতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অনেক সময় হচ্ছে দেখা হতো অনেক সোশ্যাল মিডিয়াতে পরিচয় তারপরে দেখা হয়েছে ভাগ্যবান ছেলে কোন এলাকার ভাগ্যবান ছেলে বলতে আমি তো একজনের কথা স্পেসিফিকলি একজনকে মিন করে বলছি না মানে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে কোন ফ্লিংস ছিল কিনা এরকম ছোট বয়সে যেটা সবারই থাকে ওরকম ছিল অনেকেই কিন্তু সিরিয়াস রিলেশনশিপ ছিল না আমার খুব কমই ছিল কমের মধ্যে একটা দুইটা যেটা সিরিয়াস সেটা আসলে কোন এলাকার ছেলে ছিল যেই টাইমে ছিল সিরিয়াস ওই টাইমে আমি বলেছি এখন আমার কাছে মনে হয় না যে কোন অঞ্চলের ছেলে ছিল সিলেটে ছিল সিলেটের বাইরেও ছিল বাইরের কোন অঞ্চলের এটা আমি না বলি